হুসেইন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট ইস্যুতে দিন দিন দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। এ নিয়ে ট্রাস্টের চেয়ারম্যান মামুনুর রশিদ অভিযোগ করে বলেছেন, ট্রাস্ট নিয়ে একপক্ষ মিথ্যাচার আর ষড়যন্ত্র করছে। এছাড়া কোনোভাবেই বিদিশা সিদ্দিকের কাছে এরশাদ পুত্র এরিক নিরাপদ নন বলেও দাবি তার। অবশ্য এমন অভিযোগ মানতে নারাজ এরিক এরশাদের মা। সাবেক সেনাশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া ট্রাস্ট নিয়ে নানা কারণে আলোচনা হয়েছে বিভিন্ন সময়। তারই ধারাবাহিকতা বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ট্রাস্টের চেয়ারম্যান এরিকের সাথে তার মায়ের কাছে নিরাপদ নয় বলেও অভিযোগ করেন। আমি তো একটা শিশু মানুষ, কি অন্যায় করেছি? আল্লাহ আমার উপরে একটা গজব নাজিল করছেন। গজব কি বলল? বিদিশা আল্লাহর পক্ষে থেকে আমার উপরে একটা গজব। এরশাদ সাহেবের রেখে যাওয়া একটি টাকায় আমরা হাত দিয়ে না একটা সম্পদ খরচ করা এককভাবে এরিককে দিয়ে বিদিশা সিদ্দিক কাউকে ট্রাস্টের সদস্য করতে পারে না। অবশ্যই ট্রাস্টের চেয়ারম্যানের এমন অভিযোগ মানতে নারাজ বিদিশা সিদ্দিক। পৃথিবীতে মার কাছে যদি সন্তান নিরাপদ না থাকে, তাহলে আমি জানি না কার কাছে সন্তান নিরাপদ থাকবে। এটা যে ভিত্তিহীন এবং আইনের চোখে তো তারা তো কালপ্রিট, হ্যাঁ, এখান থেকে তো তারা আসলে বাঁচবে না। আজকে আমাকে নিয়ে এখানে ইনভলভ করছে এবং আমার উপরে পুরো দোষটা চাপাচ্ছে আসলে, কিন্তু আমি ট্রাস্টের কেউ না। এছাড়াও ট্রাস্টের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেন এরশাদের সাবেক স্ত্রী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।